ফাইল নাম্বার 20, পৃষ্ঠা সংখ্যা 203, পূর্ববর্তী ফাইলের কন্টিনিউশন। পঞ্চতন্ত্র বিশ্ব সাহিত্যে পঞ্চতন্ত্রের অবদান এক কথা অতুলনীয়। খ্রিস্টীয় ষষ্ঠ শতক থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ হতে হতে পৃথিবীর সাহিত্য ভাণ্ডারে পঞ্চতন্ত্র যেভাবে ছড়িয়ে পড়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়তো সম্ভব নয়। তবু দীর্ঘদিনের গবেষণার ফলে আমরা যতটুকু জানতে পেরেছি, পঞ্চতন্ত্র বিশ্বের 50টিরও বেশি ভাষাতে অনুদিত হয়েছে। 570 খ্রিস্টাব্দে প্রথম পল্লবী ভাষায় পঞ্চতন্ত্র অনুবাদ হয়েছিল। এর উপর ভিত্তি করে একটি সিরিয় অনুবাদ হয়েছিল। এই সিরিয় অনুবাদটির নাম কালিলগ ও দমনগ। এই নাম দুটি পঞ্চতন্ত্রের কর্তক ও দমনক। এই সিরিয় অনুবাদের উপর ভিত্তি করে 750 খ্রিস্টাব্দে আবদুল্লাহ ইবান অল মাকাফকা নামে এক পণ্ডিত মাকাফকা মায়াকার কয়াকার ফয়ে হসন্ত ফয়ে ফার হয়ে আকার মাকাফা ময়াকার কয়াকার ফয়ে হসন্ত ফয়ে আকার নামে এক পণ্ডিত একটি আরবি অনুবাদ করেন। তার নাম কলিলহ ওয় দিমানহ ক লহসি ল হয় হসন্ত ও উন্তস্ত দয়হসি ময় হসন্ত ন হয় হসন্ত। 1080 খ্রিস্টাব্দে পঞ্চতন্ত্র গ্রিক ভাষায় অনুদিত হয় এবং 1252 খ্রিস্টাব্দে হয় স্পেনীয় ভাষায়। এরপর এই গ্রন্থের অনুবাদ সারা ইউরোপে ছড়িয়ে পড়ে এবং আজও অনুবাদ হয়ে চলেছে। 1925 খ্রিস্টাব্দে আর্থার ডব্লিউ রিডের ইংরেজি অনুবাদ করেন। 1933 চন্দ্র রাজেন আরেকটি অনুবাদ করেন। 1997 প্যাট্রিক অলিভলেল আবার ইংরেজি অনুবাদ করলেন। এটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরিয়েছে। অলিভিয়েলের বই 2006 পুনর্মুদ্রণ হয়েছে ক্লে সংস্কৃত লাইব্রেরি থেকে। পৃষ্ঠার সংখ্যা 204। রামসে উড 2008 থেকে পঞ্চতন্ত্রের গল্পগুলোকে আবার নতুনভাবে পরিবেশন করে চলেছেন। এদিকে পঞ্চতন্ত্রের অনুবাদ তিব্বতী চীনা মঙ্গোলীয় ইত্যাদি ভাষাতেও হয়েছে। হিতোপদেশ হিতোপদেশও পৃথিবীর প্রধান প্রধান ভাষায় অনুদিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সম্রাট আকবরের 1542 থেকে 1605 আদেশে তার মন্ত্রী আবুল ফজল 1551 থেকে 1602 হিতোপদেশটি পার্সি অনুবাদ করেছিলেন। তারপর আরও পার্সি অনুবাদ হয়েছে। তার মধ্যে একটি করেন হচ্ছে তাজমুদ্দিন বিন মইনুদ্দিন মালিকি। যাই হোক, হিতোপদেশে প্রথম ইংরেজি অনুবাদ করেন চার্লস উইলকিন্স 1750 থেকে 1836। এই অনুবাদটি আবিষ্কার করেন স্যার উইলিয়াম জোন্স। স্যার জোন্স কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা ছিলেন। তারপর তিনি নিজেও হিতোপদেশের একটি ইংরাজি অনুবাদ করেন। এরপর এফ ম্যাক্স মুলার 1823 থেকে 1900 আবার একটি ইংরেজি অনুবাদ করেন। 1861 খ্রিস্টাব্দে স্যার এডউইন আর্নল্ডের করা একটি ইংরেজি অনুবাদ উল্লেখযোগ্য। ফ্রান্সিস জনসন আবার একটি ইংরেজি অনুবাদ করেন। জোহানেস হার্টেল হিতোপদেশে জার্মান অনুবাদ করেছেন। ইন্দোনেশীয় ভাষায় বাচ্চাদের জন্য হিতোপদেশে অনুবাদ হয়েছে। অনুবাদ করেছেন জয়ত দারায়ণী DARYANANI এবং চন্দিরা মানি CHANDIRAMANI। হিতোপদেশে আরও ইংরেজি অনুবাদ আছে। এভাবে বিশ্ব সাহিত্যে হিতোপদেশে অবদান স্মরণীয়। কথা শরীর সাগর বিশ্বের সবচেয়ে বড় গল্প সংগ্রহ কথা শরীর সাগর। হয়তো বিশালতার কারণে মধ্যযুগীয় ভারতে এই গ্রন্থের পার্সি আরবি ইত্যাদি কোনো ভাষা অনুবাদ হয়নি। 1839 হারম্যান ব্রক হস HERMANN ব্রক হস BROCKHUS কথা শরীর সাগরের জার্মান অনুবাদ করেন। তারপর চার্লস হেনরি টনে CHARLES চার্লস হেনরি HENRY টনে TWNY 1837 থেকে 1922 বইটির এক ইংরেজি অনুবাদ করেন। বইটি দুখণ্ডে বের হয় 1880 এবং 1884 খ্রিস্টাব্দে। বইটির নাম দ্য কথা শরিত সাগরা ওশন অব দ্য স্ট্রিমস অফ স্টোরি। এরপর 1924 থেকে 1928 এর মধ্যে নরম্যান মসলে পেনজার বইটিতে NORMANMOSLEYPNZER বইটিতে টিপ্পণী যোগ করে কয়েক খণ্ডে ছাপান। তারপর স্যার জেমস ম্যালিনসন MALLINSON কথা শরীর সাগর আমার ইংরেজিতে অনুবাদ করেন। নাম দেন দ্য ওশন অব দ্য রিভার্স অফ স্টোরি। 1997 আরিশা সত্তার টেলস ফ্রম দ্য কথা শরীর সাগরা আরিশা ARSHIA সত্তর SATTAR টেলস TALES ফ্রম দ্য কথা শরীর সাগরা গ্রন্থে কথা শরীর সাগরের নির্বাচিত গল্পগুলি অনুবাদ করে বের করে দেন। এইভাবে বিশ্ব সাহিত্যে কথা শরীর সাগরের অবদান ক্রমশ বেড়ে চলেছে। দাত্রিংসদ পুত্তলিকা বা সিংহাসন দাত্রিংশিকা কোনো অজ্ঞাত কারণে মধ্যযুগীয় ভারতের গ্রন্থে পার্সি আরবি ইত্যাদি কোনো ভাষা অনুবাদ হয়নি। ফ্রাঙ্কলিন এডজার্টন বিক্রমাস অ্যাডভেঞ্চার নাম দিয়ে এডজার্টন EDGERTON বিক্রমাস অ্যাডভেঞ্চার নাম দিয়ে গ্রন্থটি ইংরেজি অনুবাদ করেন।
তারপর AMD হাস্কার, HASK হাস্কার, সীমা সনাদ ভত্রিমিকা, SIMAHASANADVATRIMSIKF সীমাহ সনাদ ভত্রিমিকা, 32 টেলস অফ দ্য থ্রোন অফ বিক্রমাদিত্য নাম দিয়ে খুব ভালো একটি ইংরেজি অনুবাদ বের করেন। শুকসপ্ততি, চিন্তামণি ভট্টের শুকসপ্ততি বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে বিশ্ব সাহিত্যে ছড়িয়ে পড়েছে। খ্রিস্টীয় 1400 শতকে পারস্য পণ্ডিত জিয়াউদ্দিন নাকশাবি তুতিনামা থেকে শুকসপ্ততির এক পারস্য অনুবাদ করেন, কিন্তু জানা যায় যে এর আগে শুকসপ্ততির একটি পারস্য অনুবাদ ছিল। যাই হোক, এই পারস্য অনুবাদ থেকে তুর্কি ভাষায় একটি অনুবাদ হয়, তারপর থেকে জার্মান ভাষাতে অনুবাদ হয়। 1899 খ্রিস্টাব্দে এই জার্মান অনুবাদটি করেন ভন রিচার্ড স্কিমিডিট, SCHMIDT। এই অনুবাদটির মাধ্যমে ইউরোপীয় ভাষায় শুকসপ্ততির প্রথম প্রবেশ। খ্রিস্টীয় 1700 শতকে দ্বারা শিকহ শুকসপ্ততিটির সংক্ষিপ্ত অনুবাদ করেন। তাদের 30টি তুর্কি, ইংরেজি, স্পেনীয়, পর্তুগিজ এবং ইতালীয় ভাষা অনুবাদ করা হয়। পুরুষ পরীক্ষা, খ্রিস্টীয় 4th শতকে কবি বিদ্যাপতি পুরুষ পরীক্ষাটি জনপ্রিয় গল্প গ্রন্থ। এতে 44টি গল্প আছে। পৃথিবীর অন্যান্য ভাষায় অনুবাদ খুব উল্লেখযোগ্য নয়, তবে জর্জ আব্রাহাম গ্যারিসন, GRIERSON গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন। দ্য টেস্ট অফ আ ম্যান বিইং দ্য পুরুষা পরীক্ষা, সংক্ষিপ্ত টিকা, পঞ্চতন্ত্র। সংস্কৃত সাহিত্যে গল্পগ্রন্থ পঞ্চতন্ত্র রচয়িতা হলেন পণ্ডিত বিষ্ণু শর্মা। গ্রন্থটির ভূমিকা থেকে জানা যায় যে দাক্ষিণাত্যে মহিলারোপ্য নগরের রাজা অমরশক্তি স্থূলবুদ্ধি সম্পন্ন পুত্রদের শিক্ষাদানের জন্য বিষ্ণু শর্মা গ্রন্থটি রচনা করেন। গ্রন্থটি আনুমানিক 6th শতকের মাঝামাঝি সময় রচিত, কারণ গ্রন্থটিতে ভর্তৃহরি 4th-5th শতক এবং বরাহমিহির 500-587 খ্রিস্টাব্দে শ্লোক উদ্ধৃত হয়েছে। আবার 570 খ্রিস্টাব্দে কিছু পূর্বে গ্রন্থটি পল্লবী ভাষায় অনুবাদ করা হয়। পঞ্চতন্ত্রের 5টি বিভাগ, মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয় লব্ধপ্রণাস এবং অপরীক্ষিত কারক। এই গ্রন্থের 5টি তন্ত্রের গল্পগুলি নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র, সমাজবিদ্যা ও রাজনীতিশাস্ত্রের জটিল তত্ত্বগুলি নিয়ে সহজ সরল ভাষায় রচিত হয়। পশুপক্ষীর আচরণের মধ্য দিয়ে মানব চরিত্রের বিভিন্ন দিক থেকে এই গ্রন্থে সুন্দরভাবে ফুটে উঠেছে। গ্রন্থটি দেশ বিদেশে প্রায় 50টি ভাষায় অনুদিত হয়েছে এবং 250টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে। বর্তমানে মূল পঞ্চতন্ত্র লুপ্ত, যদিও সেই মূল পঞ্চতন্ত্র থেকেই বর্তমানে পঞ্চতন্ত্র রচিত হয়েছে। এই গ্রন্থের গল্পগুলি অত্যন্ত চিত্রাকর্ষক। এর নীতিশিক্ষামূলক শ্লোকগুলি থেকে আবার বৃদ্ধ বনিতা সকলেরই শিক্ষালাভ করতে পারে, তাই সংস্কৃত সাহিত্যে গ্রন্থটির গুরুত্ব অপরিসীম। বিষ্ণু শর্মা, সংস্কৃত গল্প সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় অসাধারণ গল্প গ্রন্থ। পৃষ্ঠের সংখ্যা 205। অসাধারণ গল্পগ্রন্থ পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। গ্রন্থের কথামুখ থেকে জানা যায় যে দাক্ষিণাত্যে মহিলারোপ্য নামক রাজ্যের রাজা অমরশক্তির 4 জড়বুদ্ধি পুত্রের শিক্ষার জন্য প্রথিতযশ শাস্ত্রজ্ঞ পণ্ডিত বিষ্ণু শর্মা এই গ্রন্থটি রচনা করেন। এছাড়া তার ব্যক্তিজীবনে আর কোনো পরিচয় জানা যায় না। সম্ভবত তিনি 6th শতকে মাঝামাঝি সময়ে জীবিত ছিলেন। গল্পকার বিষ্ণু শর্মা শিশুপাঠ্য গল্প রচনাতে অবিংশবাদিত প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর গল্পগ্রন্থ পঞ্চতন্ত্র 5টি তন্ত্রের সমাহার। তন্ত্র মানে সুসংবদ্ধভাবে বর্ণিত রচনা। 5টি তন্ত্র হল মিত্রভেদ অর্থাৎ বন্ধুত্বভঙ্গ, মিত্রলাভ অর্থাৎ বন্ধুত্ব প্রাপ্তি, কাকলুকি অর্থাৎ চিরশত্রুতা, লব্ধপ্রণাস অর্থাৎ প্রাপ্ত বস্তু হারানো এবং অপরীক্ষিত কারক অর্থাৎ অব্যবস্যকারিতা বা হঠকারিতা। পঞ্চতন্ত্রের যেসব বুদ্ধিদীপ্ত গল্প রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল কাকের বুদ্ধিতে কেউটের বিনাশ, কাঁকড়ার হাতে অতিলোভী বকের বিনাশ, জীর্ণধন বণিকের কথা, কুমির ও বানরের কথা, ভারত পাখির কথা ইত্যাদি। পশুপক্ষীর আচরণের মধ্যে দিয়ে নীতিবিদ্যা, রাজনীতি, অর্থশাস্ত্র, বাস্তব জীবনের উপযোগী সমাজবিজ্ঞান ও জ্ঞান বিজ্ঞানের যে পরিচয় বিষ্ণু শর্মা তার গ্রন্থে ফুটিয়ে তুলেছেন তা এক কথা অতুলনীয়। তার গ্রন্থ থেকে 2-1টি নীতি সম্বন্ধিত শ্লোকের নিদর্শন এখানে পাওয়া যেতে পারে। অজাত মৃত মূর্খেভ্য মৃতা জাত সুত বরম ইতস্ত স্বল্প দুঃখায় যাবজ্জীবং জরৌ দহেত, অথবা মিত্রদোহী কৃতঘ্নশ্চ যশ্চ বিশ্বাসঘাতকা তে নরা নরকং ইয়ান্তি যবচ্চন্দ্র দিবাকরৌ। বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র তার অনন্য সাধারণ জনপ্রিয়তার জন্য বিশ্বের 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। আর এই জনপ্রিয়তা সৃষ্টির জন্য বিষ্ণু শর্মা সংস্কৃত সাহিত্যে অক্ষর স্থান লাভ করেছেন। হিতোপদেশ, সংস্কৃত সাহিত্যে উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল হিতোপদেশ। এর রচয়িতা হলেন নারায়ণ শর্মা। লেখকের পৃষ্ঠপোষক রাজা ছিলেন ধবলচন্দ্র, কিন্তু ধবলচন্দ্রের সময়কাল এবং অন্য পরিচয় কিছুই জানা যায় না। বইটিতে ভট্টরক্ষ বা রবিবার শব্দের প্রয়োগ দেখে গবেষকরা মনে করেন যে বইটি অন্তত 9ম শতকের পরে লিখিত।
এই রচনাকাল দশম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী সময় হলেও হতে পারে। বইটি বঙ্গদেশে রচিত প্রচলিত হয়েছিল। হিতোপদেশ চারটি খণ্ডে বিভক্ত, মিত্রলাভ, সুহৃদলাভ, বিগ্রহ, সন্ধি। গ্রন্থের গঠনে পঞ্চতন্ত্রের প্রভাব সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়, তবে গল্পগুলি মেলানো মেশানো। নারায়ণ নিজেই বলেছেন যে কোট পঞ্চতন্ত্র তথানস্মাদ গ্রন্থাদাস কৃষ্য লিখ্যতে আনকোট, অর্থাৎ পঞ্চতন্ত্র তথা অন্য গ্রন্থ থেকে নিয়ে আমি গ্রন্থ রচনা করছি। হিতোপদেশে মোট 38টি গল্পের মধ্যে অধিকাংশ গল্প পঞ্চতন্ত্র থেকে নেওয়া, বাকিগুলি তৎকালে প্রচলিত বা গল্পকারের প্রতিভা পোষিত বলে মনে করা যেতে পারে। গ্রন্থে বহু শ্লোক কামন্দকী ও নীতিসার নামক গ্রন্থ থেকে উদ্ধৃত। হিতোপদেশে মূল গল্পটি লঘুপতনক নামে এক কাক ও শতমুখ বিবরবাসী হিরণ্যক নামে এক মুশিককে কেন্দ্র করে রচিত। হিতোপদেশে নতুন গল্প যেমন মুনি মুশিক কথা, বীরবর কথা, ব্রাহ্মণ নকুল, সর্পকথা, নীলবর্ণ, শৃগাল কথা প্রভৃতি সংস্কৃত গল্প সহিত উপভোগ্য সংযোজন। পঞ্চতন্ত্রের মধ্যে এখানেও রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বহুল পরিমাণে স্থান পেয়েছে। ছোটদের গল্পের বই হিসেবে পঞ্চতন্ত্রের পরই হিতোপদেশের জনপ্রিয়তা সন্দেহাতীত। নারায়ণ সংস্কৃত সাহিত্যে গল্পপ্রদের গ্রন্থ হিতোপদেশে রচয়িতা হলে নারায়ণ শর্মা বা সংক্ষেপে নারায়ণ। অনুমান করা হয় যে তিনি বাংলাদেশের লোক ছিলেন, কারণ তার বই বাংলাদেশি জনপ্রিয়তা পেয়েছে এবং প্রসার লাভ করেছে, তবে তার সমকাল নিয়ে খুব নির্দিষ্ট করে বলার সম্ভব হয়নি। হিতোপদেশে ভট্টারকবার অর্থাৎ রবিবারের কথা বলা আছে। খ্রিস্টীয় নবম শতকের পর এই কথাটি বেশ প্রচলন হয়, আর নারায়ণকে কবি মাঘের পরবর্তী বলেও ধরা হয়। তাই নারায়ণের সময়কাল দশম শতকের পরবর্তী বলে মনে করা যেতে পারে। নারায়ণের পৃষ্ঠপোষক ছিলেন রাজা ধবলচন্দ্র। নারায়ণের হিতোপদেশ দেখলে মনে হয় যে নতুন কিছু গল্প সংযোজন করে এবং বেশ কিছু গল্প বাদ দিয়ে তিনি পঞ্চতন্ত্রের একটি নতুন সংস্করণ রচনা করেছেন। অবশ্য তিনি যে পঞ্চতন্ত্রের থেকে গল্প নিয়েছেন সে কথা তিনি নিজেই স্পষ্টভাবে বলেছেন, কোট পঞ্চতন্ত্র তথানস্মাদ গ্রন্থাদ কৃষ্য লিখ্যতে আনকোট। হিতোপদেশ চারটি গ্রন্থে বিভক্ত, মিত্রলাভ, সুহৃদভেদ, বিগ্রহ, সন্ধি। পাটলিপুত্র রাজা সুদর্শনের স্থূলবুদ্ধি সম্পন্ন পুত্রদের নীতিশিক্ষার জন্য বিষ্ণু শর্মা গল্প বলতে শুরু করলেন। এইভাবে হিতোপদেশে গল্প শুরু হয়েছে। হিতোপদেশে 38টি গল্পের মধ্যে অধিকাংশ গল্পই পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে। তাহলে নীলবর্ণ শৃগালের গল্প, ব্রাহ্মণ হটকরিতে নকুলের মৃত্যুর গল্প, মুনি মনীষিক কথা প্রভৃতি নতুন গল্প সৃষ্টিতে নারায়ণের মৌলিকতাকে অস্বীকার করা যায় না। পঞ্চতন্ত্রের মধ্যে হিতোপদেশে গল্পগুলিও ছোটদের মুগ্ধ করে। কথা শরীর সাগর, কথা শরীর সাগর শ্লোকের লিখিত একটি সংস্কৃত গল্পগ্রন্থ। 1060 থেকে 1081 খ্রিস্টাব্দের মধ্যে কাশ্মীরি ব্রাহ্মণ সোমদেব ভট্টটি রচনা করেন। সোমদেব কাশ্মীরের রাজা অনন্তের সভাকবি ছিলেন। মহারাজ অনন্তের স্ত্রী সূর্যমতী ছিলেন জলন্ধরের রাজকন্যা। তাঁরই চিত্ত বিনোদনের জন্য 18 লম্ভকে, 124 তরঙ্গে এবং প্রায় 22,000 শ্লোকে কথা শরীর সাগর রচিত হয়। পৃথিবীর প্রাচীনতম বৃহত্তম গল্প সঞ্চয়ন হল এই কথা শরীর সাগর গ্রন্থটি। মূল উৎস হল গুণার্ঢ্য রচিত বৃহৎ কথা, পৈশাচী প্রাকৃতে রচিত বৃহৎ কথা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। কথা শরীর সাগরে রয়েছে উদয়নের কাহিনী, নরবাহন দত্তের কাহিনী, মদন মঞ্জুকা, রত্নপ্রভা, অলঙ্কারবতী, শশাঙ্কবতী, মদিরাবতী প্রভৃতি কাহিনী। কথা শরীর সাগর সংস্কৃত গল্প সাহিত্যের এক সফল সৃষ্টি। এই সাফল্যের কারণ নিহিত রয়েছে তার আকর্ষণীয় সমৃদ্ধ, পৃষ্ঠা সংখ্যা 206, সমৃদ্ধ অথচ সহজ ও অনারম্ভ রচনা বৈশিষ্ট্য। কোনো কাহিনী মজারা বা কোনোটি ভয়ানক, কোনোটি রোম্যান্টিক আবার কোনোটি রোমহর্ষক। গ্রন্থটিতে কতগুলি মূর্খের কাহিনী আছে যেগুলো অত্যন্ত মনোরঞ্জক। বেতাল পঞ্চবিংশতি, পঞ্চতন্ত্র, বুদ্ধজাতকের কাহিনীও এর মধ্যে যুক্ত হয়েছে। গ্রন্থটিতে মোট 900টি কাহিনীর সমাবেশ ঘটেছে। গ্রন্থে প্রেম ও দুঃসাহসের প্রাচীন কাহিনী আস্বাদ লাভের জন্য ইরান দেশবাসীর এই গ্রন্থের মূল উপকথাগুলি কাহিনী তাদের ভাষায় রূপান্তরিত করেছেন। এরই আদর্শে ইরানীয় আরবীয় গ্রন্থ কিতাব আল ফালাইল্লা ওয়াইল্লা বিশ্বসাহিত্যে সমাদর পেয়েছে। একথা পণ্ডিতগণ মনে করেন। সিএইচ টনি এই গ্রন্থের একটি সম্পূর্ণ ইংরেজি অনুবাদ করেন। এন এম পেঞ্জার ঐতিহাসিক ও সামাজিক বিবরণ সহ গ্রন্থের একটি সংস্করণ প্রকাশ করেন। কথা শৈশাগর রচিত সোমদেব এবং তার গ্রন্থ সম্পর্কে পেঞ্জারের যথার্থ উক্তি, কোট, উই মাস্ট হেইল হিম অ্যাজ দ্য ফাদার অফ ফিকশন অ্যান্ড হিজ ওয়ার্ক অ্যাজ ওয়ান অফ দ্য মাস্টারপিসেস অফ দ্য ওয়ার্ল্ড আনকোট। সোমদেব সংস্কৃত সাহিত্যে অমর গল্পগ্রন্থ কথা শরীর সাগরের রচয়িতা হলেন সোমদেব বা সোমদেব ভট্ট। তার বাবার নাম বামন ভট্ট, ইনি কাশ্মীরি ব্রাহ্মণ। সোমদেব কাশ্মীরি রাজ অনন্তের সভাকবি ছিলেন। অনন্তের স্ত্রী সূর্যমতী চিত্ত বিনোদনের জন্য 1060 থেকে 1081 খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই গ্রন্থটি রচনা করেন। কথা শরীর সাগরের বিশাল গল্পগ্রন্থটি 18টি লম্ভকে বিভক্ত এবং 124টি তরঙ্গ, প্রায় 22,000 শ্লোকে লিখিত। সোমদেব গ্রন্থের শুরুতেই বলেছেন যে তিনি তাঁর গ্রন্থ রচনায় গুণার্ঢ্যের বৃহৎ কথাকে অনুসরণ করেছেন। পঞ্চতন্ত্র, বেতাল পঞ্চবিংশতি ও বুদ্ধজাতকের কাহিনীও কথা শরীর সাগরে অন্তর্ভুক্ত হয়েছে।
কথাশৈল সাগরে রয়েছে মৃগাবতী, বাসব দত্তা, পিঙ্গলা, উদয়ন, নরবাহন দত্ত, মদন মঞ্জুকা, শক্তিদেব, কলিঙ্গ দত্তা, কর্পূরিকা, অশোকমালা, সুলোচনা, হেমপ্রভা, বীরবাহু, তপদত্ত প্রভৃতির কাহিনী। ছোট বড় মিলিয়ে প্রায় 900 কাহিনীর সমাবেশ রয়েছে গ্রন্থটিতে। বর্ণনার ভঙ্গিতে হাস্যরসের অবতারণায় ভাষার সারল্যের সোমদেবের অপূর্ব প্রতিভা পরিলক্ষিত হয়। সাহিত্যগুণ ছাড়াও সোমদেবের লেখায় একাদশ শতকে কাশ্মীরের সামাজিক ও রাজনৈতিক তথ্য পাওয়া যায়। কথাশরীরসাগর রচয়িতা সোমদেব সম্পর্কে পেঞ্জারের যথার্থ উক্তি, কোট, উই মাস্ট হেল হিম অ্যাজ দ্য ফাদার অফ ফিকশন অ্যান্ড হিজ ওয়ার্ক অ্যাজ ওয়ান অফ দ্য মাস্টারপিসেস অফ দ্য ওয়ার্ল্ড আনকোট। দ্য ত্রিংশত পুত্তলিকা রাজা বিক্রমাদিত্যকে কেন্দ্র করে সংস্কৃত সাহিত্যের অন্যতম প্রসিদ্ধি। এটি গল্পগ্রন্থ হল দাত্রিংশত পুত্তলিকা। এর অপর নাম হচ্ছে সিংহাসন ও দাত্রিংশিকা বা বিক্রমচরিত। এতে 32টি গল্প আছে। মূল কোন গ্রন্থ থেকে অল্প বিস্তর ছোট বড় করে দাত্রিংশত পুত্তলিকা বিভিন্ন সংস্করণ পাওয়া গেছে। এবং জৈন লেখক ক্ষেমঙ্করের মহারাষ্ট্রীয় সংস্করণ, বড়রুচিকৃত বঙ্গীয় সংস্করণ এবং অজ্ঞাতকর কবির সংক্ষিপ্ত সংস্করণ। যাই হোক, গ্রন্থগুলি আনুমানিক ত্রয়োদশ শতকে শেষে অথবা চতুর্দশ শতকে গোড়ার দিকে রচনা। কাহিনী অনুসারে ভোজরাজ মহামান্য বিক্রমাদিত্যের প্রসিদ্ধ রাজসিংহাসনটি ভূগর্ভ থেকে উদ্ধার করেন। সিংহাসনে 32টি নারী মূর্তিরূপী পুতুল সংলগ্ন ছিল। রাজা ভোজ প্রতিদিন যখন ওই সিংহাসনে বসতে যেতেন তখন ওই পুতুলগুলি জীবন্ত হয়ে উঠত এবং প্রত্যেকে বিক্রমাদিত্য সম্পর্কে এক একটি গল্প বলত। বিক্রমাদিত্যের মতে গুণসম্পন্ন না হলে সিংহাসনে আরোহণের যোগ্যতা থাকে না। এইভাবে বিক্রমাদিত্যের গুণগান করার জন্যই গল্পগুলি অবতারণা। প্রাথমিকভাবে গল্পগুলি আকর্ষণীয় মনে হলেও বৈচিত্র্যের অভাব ও উপদেশের আবদিক্যের ফলে সে আকর্ষণ ব্যাহত হয়েছে। শুক সপ্তদী সংস্কৃত সাহিত্যে অন্যতম জনপ্রিয় গল্পগ্রন্থ শুক সপ্তদী খ্রিস্টীয় 1200 পরবর্তী কোনো এক সময় চিন্তামণি ভট্টের গ্রন্থটি রচনা করেন। গ্রন্থটিতে 70টি গল্প আছে। কাহিনী অনুসারে বণিক মদন বিনোদ ও তার পত্নী প্রভাবতীকে কেন্দ্র করে গল্পগুলি রচিত। কুপথগামী কুলাঙ্গার মদন বিনোদের কথা চিন্তা করে তার পিতা শ্রেষ্ঠী হরিদত্তের ভীষণ দুশ্চিন্তা। এই সময় জনৈক ব্রাহ্মণ হরিদত্তকে তার গৃহপালিত শুকশালী উপহার দিলেন। নীতিশাস্ত্রের পণ্ডিত শুকের মুখে এক একটি কাহিনী শুনে মদন বিনোদ বিলাসবাসীন পরিত্যাগ করে দেশান্তরে বাণিজ্য যাত্রা করলেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে পত্নী প্রভাবতী অবৈধ প্রেম চরিতার্থ করার অভিপ্রায় প্রতি সন্ধ্যায় তার নাগরের সঙ্গে মিলনের জন্য গোপনে ঘরের বাইরে পা বাড়াতেই খাঁচার সারুচি তাকে ভৎসনা করত আর সুখ তাকে একটি মজার গল্প শোনাত। শুনতে শুনতে প্রভাবতী ঘুমিয়ে পড়ত। এভাবে 70 দিনে 70টি গল্প শেষ করে মদন বিনোদ ঘরে ফিরে এলেন। এই গল্পগ্রন্থটি একটি পার্শ্ব অনুবাদ করেন নকশাবি। এছাড়া আরও অনেক অনুবাদ হয়ে গ্রন্থটি বিশ্ব সাহিত্যে ছড়িয়ে পড়েছে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।